হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ গোস্তামি। আমি আজকে দেখাবো কিভাবে একটা টেক্সট ভিউকে বা একটা টেক্সটকে কিভাবে মার্কিউ করা যায়, অর্থাৎ মার্কিউ টেক্সট করা যায়। সেই কাজটা কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। সেজন্য আমি একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রাখছি যে মার্কিউ টেক্সট নামে। তো এখন আমি আমার যে কাজটা করার দরকার, প্রথমে আমি সর্বপ্রথম অ্যাক্টিভিটি মেইন যে এক্সএমএল ফাইলটা আছে সেখানে চলে যাব, এবং এখানে আমার লেআউটার কনস্ট্রেন্ট লেআউটার পরিবর্তে আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করতেছি। লিনিয়ার লেআউট আমি টেক্সট ভিউটাকে টোটালটাই উঠাই দিচ্ছি, আমি আমার নতুন করে একটা টেক্সট ভিউ নিচ্ছি। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট টেক্সট ভিউ একটা আইডি দিচ্ছি, আইডি টেক্সট, টেক্সট ভিউ আইডি। আমাদের এখন যে টেক্সটটাকে আমরা মার্কিউ করব সেই টেক্সটটার টেক্সটটা এখানে লিখব, টেক্সট ইকুয়াল টু সাপোজ আমি এখানে লিখলাম হাউ টু ইউজ মার্কিউ টেক্সট ইন অ্যান্ড্রয়েড। তো আমার লেখাটা উপরে আছে, আমরা আপনারা চাইলে গ্রাভিটি চেঞ্জ করে যেখানে খুশি সেখানে দিতে পারেন, তার সমস্যা নেই। আমি একটু টেক্সট সাইজটা একটু বাড়াই দিচ্ছি, টেক্সট সাইজ 35 করে দিলাম, 35 একটু বেশি হয়ে যাচ্ছে, 25 SP করি, টেক্সট সাইজ 25 SP। এখন আমাদের যে কোডটা আমাদের লিখতে হবে সেটা হলো ক্লিপ সাইজ, ELILLI ইলিপ সাইজ এখানে দিতে হবে আমাদের, মার্কিউ করে দিলাম ইলিপ সাইজ একটা মার্কিউ, এবং মার্কিউ রিপিটেড, মার্কিউ অর্থাৎ কন্টিনিউয়াসলি চলবে, এই জন্য মার্কিউ, মার্কিউ লিপিট, মার্কিউ রিপিট লিমিট, এখানে মার্কিউ ফর এভার এটা একটা ইউজ করতে হবে, এবং সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন ইকুয়াল টু ট্রু করতে হবে। সিঙ্গেল লাইনটা আমি ট্রু করে দিলাম মার্কিউ টেক্সটের। এখন আবার আপাতত কাজ এইটুকু শেষ, এখন আমি জাভা ফাইলে চলে যাব। জাভাতে আমি এই কাজটা আমি ফাইন্ড করে নেবো, টেক্সট ভিউটাকে ফাইন্ড করে নেবো, টেক্সট ভিউটাকে ফাইন্ড করে নিয়েছি, প্রাইভেট টেক্সট ভিউ, টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এখন এই টেক্সট ভিউটাকে ফাইন্ড করে নেব, টেক্সট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি। তো টেক্সটটাকে আমরা ফাইন্ড করে নিলাম, এখন এই টেক্সট ভিউটাকে টেক্সট ভিউ ডট সেট সিলেক্টেড, সেট সিলেক্টেড এখানে ট্রু করে দেব। তো এখন আমি যদি এই প্রজেক্টটা রান করি তাহলে দেখা যাক, তো দেখতে পাচ্ছেন লেখাটা আমাদের মার্কিউ হচ্ছে। তো আশা করি একটা লেখাকে কিভাবে মার্কিউ করতে হয় সেটা শিখে নিয়েছেন। সো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।